হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে এখানে কী কী পোস্ট রয়েছে সেটা তোমাদের প্রথমে জানিয়ে দিই এবং সেই পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকান সিট রয়েছে আগে সেটা তোমরা দেখে নাও প্রথমে রয়েছে ডেন্টাল হাইজিনিস্ট তারপর রয়েছে জুনিয়র ট্রান্সলেশনস অফিসার তারপর রয়েছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার তারপর চার নম্বরে রয়েছে স্পিচ থেরাপিস্ট পাঁচ নাম্বারে রয়েছে এক্স রে টেকনিশিয়ান রেডিও থেরাপি আর গ্রুপ মধ্যে যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও অ্যানাস্থিসিয়া টেকনিশিয়ান অডিওলজি টেকনিশিয়ান ডেন্টাল মেকানিক জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অপথ্যালমিক টেকনিশিয়ান পারফেকশন অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট ফিজিওথেরাপি টেকনিশিয়ান স্টেনোগ্রাফার গ্রেড টু অ্যান্ড টেকনিশিয়ান অনেকগুলো বহু সিট রয়েছে তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এই ভিডিওটিতে তোমাদের জানাবো বাকি যে ডিটেলসগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে এবং এজ লিমিট কত রয়েছে অ্যাপ্লিকেশন করতে কত টাকা ফি পেমেন্ট করতে হবে সেটাও তোমাদের জানাবো এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেগুলো তোমাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ জানাবো তাই তোমরা কিন্তু একটু ধৈর্য সরকারের ভিডিওটি দেখবে চলো তোমাদের আগে যে ভ্যাকান্ট সিটগুলো তোমাদের বলে দিলাম তোমরা দেখে নাও ডেন্টাল হাইজিনিস্টের জন্য রয়েছে আনরিজার্ভ সিট একটিমাত্র রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসারদের জন্য একটিমাত্র সিট রয়েছে ও জন্য তার মেডিকেল সোশ্যাল ওয়ার্কার সেখানে টোটাল সিট রয়েছে ছটি তার মধ্যে পাঁচটি হচ্ছে আনরিজার্ভ একটি হচ্ছে ও স্পিচ থেরাপিস্ট টোটাল সিট রয়েছে দুটি আনরিজার্ভ রয়েছে একটি এবং এসি রয়েছে একটি তারপরে দেখেন এক্স রে টেকনিশিয়ান রেডিও থেরাপি টোটাল পোস্ট রয়েছে চারটি ফোর আনরিজার্ভ রয়েছে এখানে দুটি এবং ও একটি রয়েছে তার সঙ্গে এস সি রয়েছে একটি এগুলো ছিল গ্রুপ বি আন্ডারের পোস্ট যেগুলো ছিল সেগুলো তোমাদের বলে দিলাম এরপরে দেখে নাও গ্রুপ সির আন্ডারে কী কী পোস্ট রয়েছে অ্যানাসিসেট এখানে পোস্ট ওয়াইফ যে ক্যাটাগরি ভ্যাক্যান্সিগুলো দেওয়া রয়েছে তোমরা এটা খেয়াল করে দেখে নাও আর্ট এক জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে টোটাল পোস্ট রয়েছে বত্রিশটি অপথেলমিক টেকনিশিয়ান সেখানে একটি পারফেকশান অ্যাসিস্ট্যান্ট সেখানে হচ্ছে একটি ফার্মাসিস্ট তোমরা যারা ফার্মাসিস্ট রয়েছে তাদের জন্য টোটাল পোস্ট রয়েছে পাঁচটি ফিজিওথেরাপি টেকনিশিয়ান যারা রয়েছে তাদের জন্য পোস্ট রয়েছে দুটি যাবতীয় অনেক পোস্ট রয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিলাম এবার তোমাদের জানাবো কোন পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাইছে চলো এবার তোমাদের দেখিয়ে দিই তার আগে বলে রাখি এর আগের ভিডিওটি আপলোড রয়েছে এমসের যে রিকুমেন্ট পাবলিশ হয়েছে সে বিষয়ে তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখো নি এই যে আমার আই বটন রয়েছে উপরে আই বটনে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে নাও এবার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নাও ডেন্টাল হাইজিনিস্ট কী এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে তার সঙ্গে এজ লিমিট কত এবং হচ্ছে এজ লিমিট হচ্ছে আপ টু থার্টি ফাইভ ইয়ার্স পে স্কেলটা দেখে নাও খুব ভালো পে স্কেল রয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী পে স্কেল পাবে সেভেন্থ সিপিসি অনুযায়ী এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চাইছে ডিগ্রি ইন সায়েন্স তার সঙ্গে চাইছে ডিপ্লোমা অফ টু ইয়ার্স ডিউরেশন ইন ডেন্টাল হাইজেনিক ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইকুভ্যালেন্ট এ দ্য কোর্স মাস্ট বি অ্যাপ্রুভ বাই দ্য ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া তার সঙ্গে চাইছি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ ডেন্টাল হাইজেনিস্ট একই রকমভাবে বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও সব কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয় যে পোস্টের কোয়ালিফিকেশনগুলো রয়েছে তোমরা জাস্ট সামারি বলে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও যারা মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এই কোয়ালিফিকেশান লাগছে দেখে না মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক তার সঙ্গে এক্সপিরিয়েন্স চাইছে সোশ্যাল ওয়ার্কের উপরে স্পিচ থেরাপিস্ট রয়েছে দেখে না এজ লিমিট কিন্তু আপ টু থার্টি ইয়ার্স পে স্কেল এটা রয়েছে বিএসসি ডিগ্রি চাইছে স্পিচ অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ সায়েন্সের উপরে এছাড়া আরও যে আদার্স অপশানগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো তার পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা দেখে নাও এক্স রে টেকনিশিয়ান রেডিও থেরাপি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাইছে বিএসসি ইন রেডিয়েশন টেকনোলজি অর ইন রেডিও থেরাপি এক নাম্বার তার সঙ্গে চাইছে টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর্থাৎ যে বিএসসি কোর্সটা করেছো তোমরা সেই কোর্সটা কিন্তু অবশ্যই যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা কোনো ইনস্টিটিউট থেকে হতে হবে তার সঙ্গে টু ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে সেটা দেখে নাও এই আরভি আরবি লোরা রেজিস্ট্রেশন উইথ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অপারেটিং রেডিও থেরাপি ইকুইপমেন্ট ইন অ্যান্ড এস্টাবলিশ সেন্টার তারপরের পোস্টগুলো দেখে নাও তারপরের পোস্ট রয়েছে অ্যানাস্টেশিয়া টেকনিশিয়ান একই রকমভাবে এজ লিমিট রয়েছে স্যালারি স্কেলটা তোমরা দেখে না এখানে হচ্ছে পে স্কেল ফোর অনুযায়ী তোমরা স্যালারি পাবে ডিপ্লোমা ইন অ্যানাসেশিয়া টেকনোলজি টু ইয়ার্সের কোর্স যারা করেছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সঙ্গে একটা ব্যাপার হচ্ছে এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে তারপরে রয়েছে অডিওলজি টেকনিশিয়ান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা এটা দেখে নাও তারপরে রয়েছে ডেন্টাল মেকানিক কোয়ালিফিকেশান এবং এজ লিমিট এগুলো তোমরা খেয়াল করো তার পরবর্তী পোস্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে তোমরা সেগুলো দেখে নাও তারপর রয়েছে অফথালমিক টেকনিশিয়ান এজ লিমিট হচ্ছে আপ টু থার্টি ইয়ার্স পে স্কেল রয়েছে লেভেল ফোর অনুযায়ী টেন প্লাস টু সায়েন্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন দু নম্বর হচ্ছে ডিপ্লোমা ইন অপটোমেট্রি ফর্ম এ ইনস্টিটিউশন অর হসপিটাল তিন নম্বর হচ্ছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাস অপথালমিক টেকনিশিয়ান ইন এ রিকগনাইজড ইনস্টিটিউট অর হসপিটাল তারপর হচ্ছে পারফেশন অ্যাসিস্ট্যান্ট দেখে নাও তোমরা কোয়ালিফিকেশান কী চাইছে তারপর রয়েছে ফার্মাসিস্ট এই ফার্মাসিস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে এর কোয়ালিফিকেশানটা কিন্তু ভালোভাবে খেয়াল করো কী চাইছে ডিগ্রি ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুভ্যালেন্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাস ফার্মাসিস্ট অর্থাৎ ফার্মাসির উপরে ডিগ্রি কোর্স থাকতে হবে তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে এছাড়া অর্ একটা কী অপশান দিয়েছে দেখে নাও ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট সঙ্গে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাস ফার্মাসিস্ট যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তারা ডিপ্লোমা কোর্স তার সঙ্গে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এবং যারা ব্যাচেলার অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে তাদের জন্য এক বছরের মাত্র এক্সপিরিয়েন্স লাগবে তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আর তারই সঙ্গে যে ফার্মাসিস্ট কোর্সটা করেছো সেটা যেন ফার্মাসিস্ট কাউন্সিল যে রয়েছে সেখানে যেন রেজিস্টার অবশ্যই থাকে তবেই তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল হবে কিন্তু খুবই ভালো পোস্ট স্যালারিও খুব ভালো রয়েছে তারপরে একই রকমের রয়েছে ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোয়ালিফিকেশানগুলো দেখে নাও সব ডিটেলসে বলতে গেলে ভিডিওর টাইমটা অনেকটাই লেন্থ বেড়ে যাবে তাই বেশি ডিটেলসে বলছি না যতটা পারা যায় শর্ট করে বলে দিচ্ছি তোমাদের দেখে নাও সেটা জাস্ট স্টেনোগ্রাফার গেট টু টেকনিশিয়ান এটা বলে দিলাম এবার যে অনলাইনে অ্যাপ্লাই করবে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট জিপমার্ট ডট এডি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবার অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট সেটাও তোমাদের জানাবো তাই তোমরা একটু ধৈর্য রাখো এত ব্যস্ত হবে না তার আগে বলে দিই তোমাদের যে রিটেন এক্সাম টেস্টের মাধ্যমে অর্থাৎ সিবিটি বেসড এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে তার মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত এবার দেখ মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে যারা আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আছে ফিফটি সিবিটির জন্য ফিফটি এবং হচ্ছে স্কিল টেস্টের জন্য হচ্ছে ফিফটি যারা আনরিজার্ভ এবং তার সঙ্গে হচ্ছে ইডাব্লিউএস রয়েছে এবং তারই সঙ্গে যারা হচ্ছে কোনো কোনো ডিসাবিলিটিস রয়েছে যেমন ফিজিক্যাল উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি তাদের জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা পার্সেন্টেজ রয়েছে ফর্টি ফাইভ আর এখানে হচ্ছে ফিফটি এস সি এস টি ও যারা রয়েছে তাদের জন্য লাগছে ফর্টি আর স্কিল টেস্ট হচ্ছে ফিফটি কাস্ট ওয়াইজ এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন রয়েছে তোমরা যারা এজ রিল্যাক্সেশান নিতে চাও এই কাস্ট থাকলে তবেই তোমরা এজ রিল্যাক্সেশান পাবে এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফি কার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা এস সি এবং ও বিসি রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে দেখে নাও কার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা যারা আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এটা দেখে নাও যারা অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে পনেরোশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তার সঙ্গে এটা ট্রানজাকশান চার্জেস লাগবে এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য সেম পনেরোশো প্লাস ট্রানজাকশান চার্জেস অ্যাস অ্যাপ্লিকেবেল এবং হচ্ছে ডিসকাউন্ট অর্থাৎ ছাড় কাদের জন্য রয়েছে এস এবং এস যারা রয়েছে তাদের জন্য টাকাটা কম লাগছে বারোশো টাকা এবং তার সঙ্গে ট্রানজাকশন চার্জেস এবং যারা আছে পার্সানস উইথ বেঞ্চমার্ক ডিসঅাবিলিটিস রয়েছে অর্থাৎ কোনো অ্যাবনরম্যালিটি রয়েছে তাদের জন্য কোনোরকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না এটা একটা ভালো ব্যাপার এবার তোমাদের দেখিয়ে দেব অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখে নাও অ্যাপ্লিকেশানের বাট স্টার্টিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ইন এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে অলরেডি ফর্ম ফিলিং শুরু হয়ে গেছে বাইশ দুই দু হাজার তেইশ থেকে এবং অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা দেখে নাও এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যারা ভাবছো আমরা এলিজিবেল অথবা ভাবছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও এর লাস্ট ডেট রয়েছে আঠেরো তিন দু হাজার তেইশ পর্যন্ত এবং হচ্ছে অ্যাডমিট কার্ড বা হল টিকিট পাবে তোমরা হচ্ছে পঁচিশ তিন দু হাজার তেইশে এবং ডেট অফ এক্সামিনেশান এক্সাম হবে দুই চার দু হাজার তেইশে অনলাইন মোডে এক্সাম হবে অর্থাৎ সিবিটি বেস এক্সামের মাধ্যমে ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে তারপর হবে তোমার হচ্ছে স্কিল টেস্ট অথবা ডকুমেন্টস ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান তো অবশ্যই হবে স্কিল টেস্ট সব পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় আশা করি এই ভিডিওর ডিটেইলস তোমাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝে নিয়েছো এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই যে চ্যানেলটি রয়েছে মেডিটেক অ্যান্ড আদার্স এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যার ফলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়